দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের গ্রাউন্ড কম্পাউন্ড রোড এলাকায়। আমার সামনে দেখতে পাচ্ছেন যে পারিবারিক সাশ্রয় বাজার, এই বাজারটির উদ্যোক্তা হলো বরিশাল সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বরিশাল বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক শাহীন শিকদার। শাহীন শিকদারের পারিবারিক এই সাশ্রয় বাজার সকাল 10টায় বেচা কেনা শুরু হয় এবং রাত 10টায় বেচা কেনা শেষ হয়। শাহীন শিকদারের এই বাজারে আমরা আজকে এসেছি, আমরা জানবো এই বাজারের বৈশিষ্ট্য সম্বন্ধে এবং বেচা কেনা সম্বন্ধে শুনবো, ক্রেতাদের কথা শুনবো, এই যে শাহীন শিকদারের কথা। এবং আজকের এই বাজারটি আনুষ্ঠানিকভাবে কিন্তু উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি। আমরা তার কথাও শুনবো এবং আপনাদের শোনাবো। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে এই যে পারিবারিক বাজার যেটা আমরা আজকে উদ্বোধন করলাম, কাজ শুরু করেছি, এটা এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার চিন্তা ভাবনা। উনি আমাদের ক্যাবিনেট মিটিং এ বলেছিল যে তোমরা ইফতারিতে টাকা খরচ না করে তোমরা এই ধরনের সাশ্রয় বাজার বিভিন্ন ওয়ার্ডে করলে পরে জিনিস এলাকাবাসী কম দামে জিনিসপত্র কিনতে পারবে, তো এটা একটা প্রভাব বাজারে পড়বে। আমি মনে করি যে আমরা যদি প্রতিটা ওয়ার্ডে যদি এইভাবে করে কম দামে জিনিস বিক্রি করতে পারি, তাহলে যারা অসাধু ব্যবসায়ীরা যারা আছে তারা বাধ্য হবে তাদের জিনিসপত্রের দাম কমাতে, এবং আমাদের যে রেট সেই রেটটা আসতে তারা বাধ্য হবে। এটা হলে পরে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা আমরা হাসিল করতে পারবো। তা আমরা মনে করি যে ওনারা যে পর্যন্ত যা দাম না কমাবে আমাদের এই পারিবারিক বাজার আমরা ততদিন চালানোর আমরা আমরা দৃঢ় সংকল্প করতেছি, তারপর করবো। এটা যদি ওরা কমায় নিয়ে আসে দাম স্মরণীয় পর্যায়ে নিয়ে আসে, জনসাধারণের স্মরণীয় কেনার স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে পারে, তখন আমরা এটাকে হয়তো বন্ধ করবো। এটা পরে আমরা চিন্তা, আমাদের উদ্দেশ্য হলো যে এটা আমরা চাই যে বাজারে যে অসাধু ব্যবসায়ীরা যে মূল্য বাজার মূল্য যে বৃদ্ধি করেছে এটা কমায় আনার জন্য। এবং আমি বলতে চাই এইটা করার জন্য আমাকে সার্বক্ষণিক এবং সবচেয়ে বড় সহযোগিতা করেছে এই এই ওয়ার্ডের কাউন্সিলর শাহীন শিকদার। শাহীন শিকদার নিজে প্রচেষ্টা এটা করেছে, আমি তাকে সব সার্বিক সহযোগিতা করতেছি এবং আমি তার সঙ্গে আলোচনা করে আরও কয়েকটা ওয়ার্ডে আমরা এটা করতে চাচ্ছি। আজকে আমরা আরও তিনটা ওয়ার্ডে আমরা খুলবো, এরপরে আমরা বৃদ্ধি করার চেষ্টা করবো। আমরা চাচ্ছি দুই তিনটা ওয়ার্ড মিলে একটা করে সাশ্রয় কেন্দ্র করলে পরে তাহলে আমাদের প্রতিটা ওয়ার্ডে খুলতে হবে না, যখনই একটা ম্যাক্সিমাম লোক ধর ওই কেনার জায়গা পাবে তখনই কিন্তু দেখবেন বাজারের দামটা কমে আসবে, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনার সদর আসন নিয়ে এভাবে বাজারের পরিকল্পনা আছে কিনা সদরে? শোনেন, সদর উপজেলাতে একটা একটা বুঝতে হবে, গ্রামে গঞ্জে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু সেরকম বৃদ্ধি পায়নি। গ্রামে গঞ্জে তারা তাদের ক্ষেত থেকে উঠায় নিয়ে তারা বিক্রি কেনে, এই 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 মূল্য বৃদ্ধিটা কিন্তু শহরে হয়, শহরের লোকজনরা কিন্তু বেশি ভুক্তভোগী। এই জন্য শহরের প্রতি আমরা আগে নজর দিয়েছি, আমরা যদি দেখি যে শহরে এটা একটা আমরা সাকসেসফুল হচ্ছি, তখন যদি দেখি যে গ্রাম পর্যায়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা আমরা ওয়ার্ল্ড ওয়াইজ বা ইউনিয়ন ওয়াইজও আমরা ভবিষ্যতে করবো। এখন শুরুতে আমরা একসঙ্গে সব জায়গায় না করে, কারণ এটা আমাদের একদম ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা করছি, এখানে সরকারের সহায়তা আমরা নিই নাই, আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা ওনার এই চিন্তাভাবনাটাই আমরা নিয়েছি। নিয়ে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি খুশি হবেন শুনে যে বরিশালও আমরা এটা একবার করতে পেরেছি। একইভাবে আপনারা জানেন জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে মাহমুদপুর এলাকাতে ওনার এলাকাতে উনি করেছে, আমরা চাই বরিশালে আমরা জিনিসপত্রের দামটাকে স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে। এখানে আপনার মিডিয়া ভাইদের আপনাদের আপনার সহযোগিতা আমার খুব দরকার, ধন্যবাদ। 650 টাকা দরে প্রতি কেজি গরু গোশ বিক্রি হচ্ছে বরিশালের 16 নং ওয়ার্ডের পারিবারিক সাশ্রয় বাজারে। আর এই বাজারে এসেছেন ক্রেতারা, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন গরু গোশ নেওয়ার জন্য।
বরিশালের যে কাউন্সিলর সদরদং ওয়ার্ডের শাহিন শিকদারের পারিবারিক সাশ্রয়ী বাজারে আজকে গরুর মাংস 650 টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে অন্যান্য বাজারে 750 থেকে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগি বাজারে চলমান রয়েছে 220 টাকা, এখানে 200 টাকা। ঠিক সেইভাবে সোনালী মুরগি 320 টাকা বাজারে, 300 টাকা দরে পারিবারিক সাশ্রয়ী বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ, আইরি মাছ সহ বিভিন্ন ধরনের যে সামগ্রী রয়েছে এখানে তার সমাহার সাজিয়েছে। আর প্রত্যেকটির কিন্তু বাজারে যে চলমান যে দর রয়েছে তার চেয়ে কিছুটা হলেও কম, তাই এখানে দিনে দিনে ভিড় বাড়ছে ক্রেতা সাধারণের। আপনাদের পারিবারিক সাশ্রয়ী এই বাজারে জি কতগুলো পণ্য পাওয়া যায় এবং এই দরটা কিভাবে নির্ধারণ করেন? বাজারের চেয়ে কম দামে পারিবারিক সাশ্রয়ী বাজারে আপনার ম্যাক্সিমাম 60 থেকে 65টা পণ্য পাওয়া যায়, আর আপনার বাজার দর থেকে এখানে ম্যাক্সিমাম আপনার 5 টাকা 10 টাকা থেকে শুরু করে এভারেজ একটা মানে নির্দিষ্ট দাম কম রাখা হয়। আর গরুর মাংসের ক্ষেত্রে আপনার 130 টাকা 100 টাকার মতন আপনার এখানে কম রাখা হয়। যেমন বাজার দর আপনার হচ্ছে গিয়ে 780 টাকা বা 750 টাকা হলে এখানে আপনার 650 টাকায় আমরা প্রথম দিন থেকে বিক্রি করতেছি। এখানে আপনারা যেহেতু গ্যাদারিং বাড়ছে দিনের দিন, এই গ্যাদারিং থেকে নিয়ন্ত্রণ করেন কিভাবে? আমরা একটা সিরিয়াল মেনটেন করে দেই। প্রথমে আপনার মাংসের ক্ষেত্রে হচ্ছে কি আপনার একটা সিরিয়াল করে সেটা টোকেন সিস্টেম করা হয়, এরপরে আমরা আরেক সাইডে আপনার একটা লাইন সিস্টেম করছি, ওইখান থেকে আবার মাংস নেওয়া হয় প্রতিদিন। এখন অবধি যেহেতু রমজানের শুরুতে এটা আরম্ভ করেছেন, এখন অবধি পর্যন্ত সর্বোচ্চ কত কেজি আপনি গোশত বিক্রি করেছেন? আমরা সর্বোচ্চ 2000 কেজির বেশি আমরা মানে প্রতিদিন আজকে আপনার 400 কেজির মতো আনা হয়েছে মাংস এখানে। প্রথম আসলাম, এসে আমার মনে হলো যে ভালো, কারণ এই ধরনের বাজার আমি আসলে খুবই এক্সপ্লোর করতে পছন্দ করি, বাজার এক্সপ্লোর করতে। এবং এখানে এসে দেখলাম সব শ্রেণী পেশার মানুষই আছে, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত সবাই আছেন। তো আমি প্রথমে এসে ভাবলাম যে আমরা যে বিফটা কিনি মুসলিমরা, তো সেখানে দেখা যায় বিফ মানে গরুটা জবাই করা হয়, কখন কি দেয়া হয় তার ভিতরে আমরা কিছুই জানি না, জাস্ট গিয়ে নিয়ে আসি, বা সুপার শপেরটাও জানি না। তো কেন এটা টেস্ট করে দেখবো কিনা সেটা ভাবলাম, পরে শুনলাম যে মাত্রই জবাই করা হয়েছে এবং সব ফ্রেশ, সাথে আমি ফ্রুটস নিলাম, ভেজিটেবল নিলাম, আমি ট্রাই করব। এবং দামটা বেশ সাশ্রয়ী আমার কাছে মনে হলো, আমি খোলা বাজার বা হাট বাজার থেকে কিনি, সেখানের থেকে দামটা কম মনে হয়েছে ফ্রুটসের ক্ষেত্রে, আর বিফের ক্ষেত্রেও আমার মনে হয়েছে কম। টেস্ট করার পর বোঝা যাবে সেটা কেমন, তবে আপাত দৃষ্টিতে মনে হলো এটা ভেজাল মুক্ত হবে এবং ফ্রেশ হবে। এই ধরনের উদ্যোগ আরও যদি বরিশালে আরও স্পটে করা হয়, ভ্যানের মাধ্যমে হোক সেটা, বা মোবাইলের মোবাইল ভ্যান যেগুলো সেগুলোর মাধ্যমে হলে মনে হয় ভালো হবে। দর্শক, বরিশালে শাহিন শিকদারের যে পারিবারিক সাশ্রয়ী এই বাজারের যে আয়োজন করেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বাজারে তারা বাজার করতে এসেছে এবং তারা বাজার করছে, 70টি পণ্যের সমাহার নিয়ে বসেছে পারিবারিক এই সাশ্রয়ী বাজারে। শাহিন শিকদার ভাইয়ের উদ্যোগটা খুব সাফল্যভাবে নিচ্ছি আমরা, সে আসলে একটা উপকার বরিশাল শহরের জন্য। সে প্রথম 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 ভাবনা থেকে আরম্ভ করছে নিজের উদ্যোগে, এরপরে বিভিন্নভাবে রাজনৈতিক নেতাবৃন্দ আসতেছে, আগে আসতেছে মাননীয় মন্ত্রী সাহেব আসছে, আরও আসবে আর কি, আসতেছে আর কি। আমরা চাই এই যে বাজারটা 30টা ওয়ার্ডই স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা হোক, এভাবেই হোক আর কি।
যে বাজারে দাম কম তা সিন্ডিকেট ভেঙে যাবে আর আমাদের আসি সাধারণ পাবলিক এদের জন্য উপকৃত হবে ডেফিনেটলি খুবই ভালো যে এখানে সাশ্রয়ী বাজারে আমরা এসেছি গরুর মাংস 650 টাকা করে কেজি বাজারে 750 টাকা 100 টাকা কম এটা আমাদের জন্য অনেক ভালো মানে ভালো লাগতেছে এবং এটা একটা ভালো উদ্যোগ ডেফিনেটলি এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আছি কারণ এই উদ্যোগটা মহৎ এই যে দ্রব্যমূল্যের উদ্যোগ দেখেছি অসাধারণ ব্যবসায়ী রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় জনজীবন যাতে অতিষ্ঠ হয়ে যায় এর মধ্যে যদি আরো উদ্যোক্তা আসে আরো এরকম লোক আসে সকল পণ্যদ্রব্য যদি এরকম একটু সাশ্রয়ী মূল্যে বিক্রয় করে তাহলে জনগণ স্বস্তি পাবে।